এখন আমি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় তোমাদের পড়াবো এর আগে আমি তোমাদের এশিয়ার নদ সম্পর্কে পড়িয়েছিলাম আজকে এশিয়ার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করবো তো আমরা কি জানি যে এশিয়া মহাদেশটি খুবই বিশাল ও জনবহুল একটি মহাদেশ এবং উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এতই বেশি যে পৃথিবীর প্রায় সব ধরনের জলবায়ু এই মহাদেশে দেখা যায় কোন দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে জলবায়ুর ওপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে যেমন দেখা যায় যে নিরক্ষীয় জলবায়ুতে আমরা কি দেখে থাকি যে সেখানে চিরহরিত বা চিরসবুজ জাতীয় উদ্ভিদ জন্মায় আবার মরু অঞ্চলে জন্মায় কাটা জাতীয় উদ্ভিদ নিরক্ষীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় তাই সেখানে চিরসবুজ অরণ্য দেখা যায় আবার মরু অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয় তাই সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায় কেননা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জল ধরে রাখার জন্য প্রশোধন প্রক্রিয়া যাতে জল বেরিয়ে না যেতে পারে তাই গাছগুলির পাতা কাটাতে পরিণত হয় আবার দেখা যায় যে গাছগুলি জাতীয় পদার্থ দিয়েও ঢাকা থাকে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের নানা ধরনের বৈচিত্র্য দেখা যায় এই বৈচিত্র্যের কারণগুলি হলো অক্ষরেখার অবস্থান উচ্চতা তারতম্য এবং সমুদ্র থেকে দূরত্ব প্রথমেই আসে অক্ষরেখার অবস্থান নিরক্ষরেখা থেকে যতই মেরুর দিকে যাওয়া যায় সূর্যরশ্মি ততই বাঁকাভাবে পড়ে এবং দেখা যায় যে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে আর আমরা তো জানি যে নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সারা বছরই লম্বভাবে কিরণ দেয় যার ফলে নিরক্ষরেখা কাছাকাছি যে অঞ্চলগুলো আছে সেখানে উষ্ণতা খুবই বেশি থাকে এশিয়া মহাদেশটি দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে বিরাশি ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত এবার আসছি উচ্চতা তারতম্য সমুদ্র সমতল থেকে যত আমরা উচ্চ পার্বত্য অঞ্চলের দিকে যাই ততই দেখা যায় যে তাপমাত্রা কমে যায় দেখা যায় যে প্রতি হাজার মিটার বা এক কিলোমিটার উচ্চতায় গড়ে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায় এশিয়া মহাদেশের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা চার হাজার মিটারেরও বেশি এবার আসছি সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রের ধারে ঠান্ডা গরম কোনোটাই খুব বেশি অনুভূত হয় না কেন হয় না অর্থাৎ কেননা দেখা যায় যে সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায় অর্থাৎ না শীত না উষ্ণ অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু কিন্তু সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই কোন স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয় অর্থাৎ শীতকালে যেমন প্রচন্ড ঠান্ডা আবার গরমকালে প্রচণ্ড গরম হয় যেমন এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চল মধ্যভাগের এই বেশিরভাগ অঞ্চলই অঞ্চলেরই সমুদ্র থেকে দূরত্ব খুবই বেশি এবং সেই কারণেই এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেই চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায় এবার আসছি এশিয়ার যে সমস্ত জলবায়ু অঞ্চলগুলো দেখা যায় জলবায়ু বৈচিত্র্য অনুসারে এশিয়া মাদেশকে বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তারপর হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল চীন দেশীয় জলবায়ু অঞ্চল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চল তারপর হচ্ছে সাইবেরীয় জলবায়ু আর হচ্ছে তুন্দ্রা জলবায়ু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখো আমি তোমাদের মানচিত্রে দেখাচ্ছি এই যে এই যে এই অংশটা এইখানে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবার তারপর কি বললাম যে মৌসুমি জলবায়ু মৌসুমী মৌসুমি জলবায়ু এই অংশটাতে মৌসুমি জলবায়ু দেখা যায় অর্থাৎ এই অংশটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল এবার আসছি চীন দেশীয় জলবায়ু অঞ্চল চীন দেশীয় জলবায়ু অঞ্চলটা এই যে এইখানটা হচ্ছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ এখানে আমরা চীন দেশীয় জলবায়ু দেখে থাকি এরপর বলবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন জায়গাটা এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তারপরেই উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলের কথা বলবো এই অংশটা এবং এই যে এই অংশটা এই অংশটাতে আমরা উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু দেখে থাকি এবং তারপরে বলব সাইবেরীয় জলবায়ু সাইবেরীয় জলবায়ু এই অংশটাতে দেখা যায় এশিয়া মহাদেশের এবং তুন্দ্রা জলবায়ু এশিয়া মহাদেশের এই অংশে দেখা যায় এই যে এই অংশটাতে এবার আমি তোমাদের প্রথমে যেটা বললাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সেটা দেখা যায় যে নিরক্ষরেখার কাছাকাছি দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে এই যে দেখো এইটা হচ্ছে নিরক্ষরেখা এই নিরক্ষরেখার কাছাকাছি কি বললাম যে দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় আর আমরা কি জানি যে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে সুতরাং এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তাহলে বৈশিষ্ট্য কি কি হতে পারে যে সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ায় সারা বছর অত্যধিক উষ্ণতা থাকে বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে এবং বিকেল বেলায় পদ্ধতিতে বৃষ্টিপাত হয়ে থাকে প্রত্যেক দিন বিকেল বেলায় পরিচালন পদ্ধতিতে কেন বৃষ্টিপাত হয়ে থাকে কেন যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে যার ফলে সারাদিন প্রচণ্ড প্রচন্ড সূর্যের তাপ থাকছে এবং প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে যার থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই বিকেলবেলায় পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়ে থাকে আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় যে বেশি উষ্ণতাও থাকে আবার বেশি বৃষ্টিপাতও হয় কেন হয় যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে ঘন চির সবুজ গাছ দেখা যায় এখানে কী কী গাছ দেখা যায় মেহগনি রোজ উড উড সেগুন আবলুস রবার কোকো সিঙ্গনা এখানকার জলবায়ুর তালে প্রধান বৈশিষ্ট্য আমরা কী পেতে পারি প্রধান বৈশিষ্ট্যই হল সারা বছরই আদ্র গ্রীষ্মকাল বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে বলে সারা বছরই আবহাওয়া খুবই ভ্যাবসা থাকে আর প্রচুর বৃষ্টিপাতের জন্যই এই অঞ্চলে নিবিড় অরণ্যের সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে গাছগুলো ভীষণভাবেই ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় সেই কারণে এখানে দেখা যায় যে নিবিড় অরণ্যের সৃষ্টি হয়েছে এই অরণ্যের বৃক্ষগুলো সারা বছরই সবুজ পাতায় ঢাকা থাকে সেই কারণে এই অরণ্যকে চিরহরিত অরণ্য বলা হয় আর মৌসুমি জলবায়ু যেটা আমি তোমাদের দেখালাম যে এই অংশটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান দক্ষিণ চীন ভিয়েতনাম থাইল্যান্ড প্রভৃতি দেশে মৌসুমি জলবায়ু দেখা যায় মৌসুমি জলবায়ু অঞ্চলে বছরের ছ মাস উত্তর পূর্ব দিক থেকে এবং পরের ছ মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় তাকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় তাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয় গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে কুড়ি ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে থাকে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে একশো থেকে দুশো সেন্টিমিটার এখানে শীতকালে বেশি শীত পড়ে না গ্রীষ্মকালে দেখা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে আর শীতকাল প্রায় শুষ্ক ও শীতল থাকে শীতকাল কেন শুষ্ক থাকে কেন না যেহেতু শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে প্রবাহিত হয় কেননা এই যে উত্তরপূর্ব পূর্ব বায়ু এটা স্থলভাগের উপর দিয়ে যেহেতু আসে সেই কারণেই শুষ্ক হয় আর শুষ্ক উত্তরপূর্ব পূর্ব বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় না তবে মাঝে মাঝে পশ্চিমা বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে মৌসুমি জলবায়ুর তাহলে প্রধান বৈশিষ্ট্য আমরা কি পেতে পারি মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল কেননা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর শুষ্ক শীতকাল কেন কেননা উত্তর পূর্ব শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হয় না শীতকাল শুষ্ক থাকে আর শীতকালে বৃষ্টিপাত হয় না বলেই এই শীতকালে দেখা যায় যে অধিকাংশের অধিকাংশ গাছের পাতাই ঝরে যায় তাই এই জাতীয় অরণ্যকে অরণ্য বলা হয় তবে এখানকার বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বৃক্ষগুলো খুব বড় এবং ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে এখানে আমরা কি কি গাছ দেখে থাকি এখানে আমরা আম জাম মেহগনি শাল বট অসত্য শিশু প্রভৃতি গাছ দেখে থাকে এবার আসছি চীন দেশীয় জলবায়ু আমি তো তোমাদের অবস্থান দেখালাম চীন দেশীয় জলবায়ু এই অংশে চীন দেশীয় জলবায়ু দেখা যায় তো যেটা আমি বললামই যে চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে এক বিশেষ ধরনের জলবায়ু দেখা যায় যেটাকে চীন দেশীয় জলবায়ু বলা হয় এখানে গ্রীষ্মকালে অর্থাৎ এই চীন দেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে উষ্ণতা থাকে চার ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে গড়ে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় আর এখানে পর্ণমোচী জাতীয় গাছও দেখা যায় আবার চিরহরিত জাতীয় গাছও দেখা যায় পর্ণমোচী অর্থাৎ সেগুন ফার বীজ প্রভৃতি এবং চিরহরিত জাতীয় অর্থাৎ মেহগনি চেস্টনাট ওক প্রভৃতি গাছ এখানে দেখা যায় এবার আসছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরের সাগরের তীরে সিরিয়া লেবানন তুরস্ক ইসরায়েল জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্য জলবায়ু দেখা যায় এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি যেই যে তোমাদের এই অংশটা যে দেখালাম ভূমধ্যসাগরের সাগরের তীরে এই যে অংশটা এই অঞ্চলে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় তো এখানে আমি যেটা বললাম যে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শুষ্ক অয়নবায়ুর প্রভাবে এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না কিন্তু আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে তবে শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার আর সমুদ্রের তীরবর্তী স্থান হওয়ার জন্য আমি তো বললামই যে ভূমধ্য সাগরের তীরে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায় তো ভূমন্তসাগর মানে সাগরের তীরে বা সমুদ্রের তীরবর্তী স্থান হওয়ার জন্য এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতি হয়ে থাকে সমভাবাপন্ন প্রকৃতির অর্থাৎ খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হল আদ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল আমি মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে বৈশিষ্ট্য কি বলেছিলাম যে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল তো মৌসুমি জলবায়ুর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা যায় এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে এবং এখানে প্রচুর ফলের গাছ যেমন জলপাই আঙুর লেবু এছাড়া অন্যান্য গাছও দেখা যায় যেমন কর্ক ওক অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছও দেখা যায় যেমন লরেল ল্যাভেন্ডার রোজমেরি ইত্যাদি এবার আসছি উষ্ণ মরু প্রকৃতি জলবায়ু অঞ্চল আরবের মরুভূমি আরবের মরুভূমি অর্থাৎ এই যে এই এই অঞ্চলটা আরবের মরুভূমি আর থর মরুভূমি তো তোমরা জানো যে এই অংশটা হচ্ছে থর মরুভূমি তো আরবের মরুভূমি আর ভারত ও পাকিস্তানের থর মরুভূমি আর ইরাক ইরান কুয়েত এই সব দেশগুলোর উষ্ণতা খুব বেশি আর বৃষ্টিপাতও খুব একটা হয় না মানে বৃষ্টিপাতও ভীষণই কম তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় গ্রীষ্মকাল অতি উষ্ণ হয়ে থাকে উষ্ণতা থাকে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকাল অতি শীতল উষ্ণতা থাকে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য খুবই বেশি হয়ে থাকে আবার দেখা যায় যে এই সমস্ত অঞ্চলে উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে এখানে দিন ও রাতের মধ্যেও উষ্ণতার পার্থক্য খুবই বেশি থাকে অর্থাৎ দিনের বেলা যতটা গরম রাতের বেলা দেখা যায় যে ততটাই ঠান্ডা এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণও খুবই কম বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ সেন্টিমিটার এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদ যেটা বলা হয়ে থাকে যে এই জলবায়ু অঞ্চলের অর্থাৎ এই উষ্ণ মরু জলবায়ু অঞ্চলেরই অন্তর্গত এবং এই মরু অঞ্চলে সাধারণত কাটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমংসা এছাড়া খেজুর গাছও দেখা যায় এবার আসছি সাইবেরীয় জলবায়ু রাশিয়ার সাইবেরিয়া ও শাখালীন দ্বীপপুঞ্জে সাইবেরিয়া জলবায়ু দেখা যায় তো আমি তোমাদের যেটা দেখালাম এই যে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ও শাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায় এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল আবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটাতে সাইবেরীয় জলবায়ু দেখা যায় তো কি বললাম যে এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল বছরের দীর্ঘস্থায়ী শীতকাল কেন বলা হচ্ছে কেননা এখানে দেখা যায় যে বছরের সাত থেকে আট মাসই বরফ পড়ে থাকে এবং উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে আর সারা বছর ধরে এখানে তুষার ঝড় হয়ে থাকে শীতকালে একটানা ছ মাস সূর্যকে দেখা যায় না আর যেহেতু দীর্ঘস্থায়ী শীতকাল অর্থাৎ বছরের সাত থেকে আট মাসই যেহেতু দেখা যায় যে শীতকাল এবং সেই কারণে গ্রীষ্মকাল কিন্তু খুবই স্বল্পস্থায়ী আর উষ্ণতা থাকে গড়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানকার গাছগুলো শঙ্কু আকৃতির হয়ে থাকে এবং গাছের পাতাগুলো সুচালো হয়ে থাকে গাছের পাতাগুলো কেন সুচালো হয়ে থাকে যেহেতু বরফ পরে সেই কারণে বরফগুলো যাতে পাতায় জমে থাকতে না পারে সেই কারণে কিন্তু পাতাগুলো সুচালো আকৃতির হয়ে থাকে এখানে আমরা কি কি ধরনের গাছ দেখে থাকি এখানে পাইন ফার স্প্রুস লার্চ বার্চ সিডার উইলো প্রভৃতি গাছ দেখা যায় আর রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি এই জলবায়ু অঞ্চলেই দেখা যায় যেটাকে আমরা বলে থাকি মানে আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম সরল বর্গীয় বৃক্ষের বনভূমি এবার আসছি তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা জলবায়ু তো আমি তোমাদের দেখালামই যে এই যে এশিয়া মহাদেশের এই অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায় অর্থাৎ এশিয়া মহাদেশের একদমই এই যে দেখো একদমই উত্তর প্রান্তে সুমেরু বৃত্তে তুন্দ্রা জলবায়ু দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরের বেশিরভাগ সময়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এবং শীতকালে প্রবল তুষারপাত হয় আর অত্যধিক ঠান্ডার জন্য এখানে উদ্ভিদে স্বাভাবিক জন্ম স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে অত্যধিক ঠান্ডা এবং সারা বেশিরভাগ সময়ে যেহেতু তুষারপাত হয়ে থাকে সেই কারণে স্বাভাবিক উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি কিন্তু এখানে অসম্ভব তবে তুন্দা জলবায়ু অঞ্চলে কিছু মস লাইকেন এবং শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায় তো আমি তোমাদের এতক্ষণ এশিয়ার জলবায়ু অঞ্চল ও সাবেক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি প্রশ্নগুলো হলো এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। আবার বলছি এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। আবারও রিপিট করছি এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি এবার বলছি এশিয়া তৃতীয় প্রশ্ন এশিয়া মহাদেশে কোন প্রকার জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে এশিয়া মহাদেশের কোন প্রকার জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে আবারও রিপিট করছি এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলে কোন প্রকার জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে পরের প্রশ্ন এশিয়ার নিরক্ষীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলে কি কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এশিয়ার নিরক্ষীয় ও জলবায়ু অঞ্চলে কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় আবারও বলছি এশিয়ার নিরক্ষীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলে কি কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় আবারও রিপিট করছি এশিয়ার নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় পরের প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যটি কি। ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি। আবারও বলছি ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি আবার রিপিট করছি ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি। পরের প্রশ্ন এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিরূপ উদ্ভিদ জন্মায় এশিয়া মহাদেশের তোন্দ্রা জলবায়ু অঞ্চলে কিরূপ উদ্ভিদ বলছি এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিরূপ জন্মায় পরের প্রশ্ন এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি কি কি এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি কি কি আবারও রিপিট করছি এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি কি কি উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে গাছগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে কেন উষ্ণ মরু প্রকৃতি পরে প্রশ্ন উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে গাছগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে কেন আবারও রিপিট করছি মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে গাছগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে কেন চীনদেশীয় জলবায়ু এশিয়া মহাদেশের কোথায় দেখা যায় চীনদেশীয় জলবায়ু এশিয়া মহাদেশের কোন কোন দেশে চীনদেশীয় জলবায়ু এশিয়া মহাদেশের কোন কোন দেশে এশিয়া মহাদেশ চীন দেশীয় জলবায়ু এশিয়া মহাদেশের কোন কোন অংশে বা যেটা আমি তোমাদের বললাম কোন কোন দেশে দেখা যায় তাহলে আজকের পাঠের সমাপ্তি এখানে